আজ বিজয়ের মাস, ডিসেম্বরের 10ম দিন। সবাইকে এই মাসের শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলার মধ্যরাতের সংবাদ শুরু করছি আমি শাহরিয়ার মিলন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের উপর পুলিশ নির্যাতন, আটককৃতদের মুক্তি ও অবাধ নির্বাচনের দাবিতে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আবারও বিক্ষোভ। এসএ গেমসের ক্রিকেটে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে স্বর্ণ বিজয়ী হল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন উগ্রবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যার গ্রহণযোগ্যতা বিশ্বের কোথাও নেই। শুধু আঞ্চলিকভাবেই নয়, উগ্রবাদ মোকাবেলায় বিশ্বজুড়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। এককভাবে কোনো দেশের পক্ষে উগ্রবাদ মোকাবেলা করা সম্ভব নয়। সোমবার রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্পিকার এ সময় বলেন, উগ্রবাদের মূল উৎপাটন করতে উগ্রতার শুরুকে চিহ্নিত করে তার সমাধানে জোর দিতে হবে। দারিদ্রতা দূরীকরণ, তরুণ প্রজন্মকে হতাশা থেকে ফিরিয়ে আনাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে কেউ যেন হেয়প্রতিপন্ন না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান ডক্টর শিরীন শারমিন। বিচারহীনতা সংস্কৃতি থেকে বাংলাদেশ আজ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক মূল্যবোধের মধ্য দিয়ে সন্তানকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষকদের। সর্বস্তরে দক্ষতার পরিচয় দিয়ে বিশ্ব দরবারে নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, আর নারীদের এই অবস্থানের পেছনে অসামান্য অবদান রেখেছে বেগম রোকেয়া, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী সময় বলেন, বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে দেশ যেভাবে এগিয়ে এসেছে তেমনি এগিয়েছে নারীর ক্ষমতায়নেও। প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করেছে সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উন্নয়নের স্বার্থে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে, সেই সাথে নারীদের এগিয়ে আসতে হবে ব্যবসা বাণিজ্য। নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার স্বপ্নের সারথি হয়ে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। এর আগে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 5 জন নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেওয়া হয়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় যারা ভালো করবে না তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে, যারা নিজ নিজ কাজে ব্যর্থ হয়েছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হবে। এ সময় আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দলের সভাপতি নিজে না চাইলেও তার পদের পরিবর্তন আনা হবে না এটা নিশ্চিত। এছাড়া বাকি পদের পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ভর করবে সভাপতির উপর। কেরানীগঞ্জে 3টি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটা 3টিকে 15 লাখ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটাগুলোর চলমান কার্যক্রম বায়ুদূষণের অন্যতম কারণ বলেও জানান তিনি। তিনি আরও জানান, চলমান এ উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আজকে কেরানীগঞ্জে ইটভাটা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং আজকে আমরা সর্বমোট 8টি ইটভাটায় গিয়েছি এবং 8টি ইটভাটার ভিতরে 5টিতেই মাননীয় হাইকোর্টে নির্দেশনা ছিল, রিট পিটিশন করা ছিল প্রার্থীদের, এবং আমরা 3টি ইটভাটায় উপযুক্ত কাগজ তারা প্রদর্শন করতে পারেনি। আমরা তাদেরকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুসারে আমরা 5-2, 5-3 এবং 8-3 অনুসারে অভিযোগ উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে 15-1, 15-2 এবং 18-2 ধারা অনুসারে প্রত্যেককে 3 জনকে 5 লক্ষ টাকা করে সর্বমোট 15 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং প্রত্যেকটি ইট ভাটা এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যেমন তারা পরবর্তীতে কোনো ধরনের ইট ভাটার কার্যক্রম শুরু করতে না পারে। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমাদের সব জায়গায় অভিযান চলছে, সারা দেশে অভিযান চলবে। আমরা পরবর্তী আগামী সপ্তাহেই আমরা কেরানীগঞ্জে আরেকটি অভিযান পরিচালিত করব, তখন আপনার পানগাতেও আমরা অভিযান পরিচালিত করব। রাজধানীর নন্দীপাড়া বেবি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের র্যাগ ডে বার্ষিক পুরস্কার বিতরণী এবং বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল ঘোষ। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএনএন বাংলা টেলিভিশনের প্রধান
প্রতিবেদক শুভ খান। এ সময় মুকুল বোস বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে এই স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াতের সড়ক ব্যবস্থা অনেক পিছিয়ে। এ সমস্যার সমাধান সহ প্রতিষ্ঠানটির আরও উন্নত করার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে স্কুলটি পরিদর্শন করার আহ্বান জানানোর কথা উল্লেখ করেন তিনি। আমি আপনাদের কথা দিয়ে গেলাম যে আমরা এই কথাগুলো জননেত্রী শেখ হাসিনাকে জানাব, শিক্ষামন্ত্রী দীপুমণি, শিক্ষা প্রতিমন্ত্রী নাহরকে আমি ইমিডিয়েটলি আসার জন্য তাদেরকে অনুরোধ করব, একত্রতা ঘোষণা করার জন্য আমি আসব, এই কথা আপনাদের দিয়ে গেলাম। এবার দেখবেন বিজয়ের মাসের এই দিন 1971 সালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিএনএন বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন হৃদয় 71। ১০ ডিসেম্বর ১৯৭১, এই সময় একদিকে এগিয়ে চলছিল মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর বিজয়রথ, অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনে পাক বাহিনীও বাড়িয়ে দিয়েছিল তাদের নৃশংসতার মাত্রা। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে বাড়তে থাকে লাশের মিছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৯ ডিসেম্বর ১৯৭১, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রতিরক্ষা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের নির্দেশে নৌবহর তার যুদ্ধযাত্রা শুরু করে। ইয়াহিয়া খান ভেবেছিল এতে মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে যাবে। ঘটনার প্রতিক্রিয়া হয় উল্টো। মুক্তিযোদ্ধারা আরও বিপুল উদ্যমে ঝাঁপিয়ে পড়েন দেশ মাতৃকাকে মুক্ত করার যুদ্ধে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর প্রতিরোধের জন্য নিজেদের যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিলে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত স্থগিত করে। ৭১-এর আজকের এই দিনে মুক্ত হয় কুমিল্লার দাউদকান্দি, গাইবান্ধা, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনা। আর প্রতিদিনই যৌথবাহিনীর বিভিন্ন হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন হয়। ঘনিয়ে আসছিল তাদের পরাজয়ের ক্ষণ। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। এবারে দেখবেন জেলা সংবাদ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়ে এই সম্মেলন চলে বিকাল ৩টা পর্যন্ত। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুবুল আলম হানিফ, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সহ অন্যান্যরা। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘোষণা করবেন বলে এ সময় জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম। গুদামে গুদামে কৃষকের ধান বাঁচবে, কৃষক বাঁচবে প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা টেকের হাট খাদ্য গুদাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন প্রফেসর কাউসার আলম মিঠু, শেখ সাগর আহমেদ উজির ও কৃষি কর্মকর্তা ফারহাদুল মিরাজ। কেজি প্রতি ২৬ টাকা দরে ধান বিক্রি করতে পেরে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত কৃষকরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ, এই স্লোগানে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০১৯ পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের সিএনবি মোড়ে আয়োজিত মানববন্ধনের উদ্বোধন করেন বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। মানববন্ধনে জেলা প্রশাসক হামিদুল হক, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল ফিনল্যান্ড। রোববার সোশ্যাল ডেমোক্রেট দল থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে 34 বছর বয়সী সানা মেরিন। তিনি এর আগে দেশটির পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ফিনল্যান্ডের সর্ববৃহৎ পত্রিকা হেলসিং ইন সানোমাত ও ইল্টা সানোমাত ট্যাবলয়েড এর তথ্যানুযায়ী সানা মেরিন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। গেল মঙ্গলবার এক আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এন্তিরিনে। রোববার দলীয় নেতৃবৃন্দের মধ্যে ভোটাভুটিতে সানা নির্বাচিত হন। রোববার রাতে সানা সাংবাদিকদের জানায়, পুনরায় আস্থা অর্জনে একত্রে কাজ করতে হবে। বয়স নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বয়স বা লিঙ্গ নয়, বরং যে কারণে রাজনীতিতে আসা সেই বিষয়গুলো কথাই ভাবেন তিনি। হংকংয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতন ও আটকদের মুক্তি ও অবাধ নির্বাচনের দাবিতে আবারও বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থীরা। প্রায় 6 মাস বিক্ষোভের পর প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়। কর্মসূচিতে রোববার মাস্ক পরে মোবাইল ফোনের আলোতে সড়কে নামে কয়েক লাখ বিক্ষোভকারী। পুলিশ জানায়, হংকংয়ের গণতন্ত্রপন্থীদের একটি বড় অংশের পাশাপাশি সিভিল হিউম্যান রাইটসকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সহিংসতা এড়াতে সতর্ক অবস্থায় আছে নিরাপত্তা বাহিনী। সমাবেশ থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি 11 জনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। এর আগে বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান হংকং সরকার। এবারে দেখবেন খেলার সংবাদ। এসএ গেমসের ক্রিকেটের নারীদের পর পুরুষরাও জিতেছে এবার সোনার পদক। সোমবার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এর একদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে 2 রানে জয় নিয়ে সোনা জিতেছিল নারী ক্রিকেট দল। এদিকে সকালে আর্চারিতে 10টি ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। অষ্টম দিনের মতো নবম দিনটাও স্বর্ণ দিয়ে শুরু করেছিল আর্চারি দল। কম্পাউন্ড ও রিকার্ড ইভেন্টের এককে নারী ও পুরুষ 2 বিভাগেই 4 স্বর্ণ জিতেছে আর্চাররা। এ নিয়ে এসএ গেমসের 13তম আসরে 19টি সোনার পদক জিতল বাংলাদেশের অ্যাথলেটরা। যাবার আগে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব পালনে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের উপর পুলিশ নির্যাতন, আটককৃতদের মুক্তি ও অবাধ নির্বাচনের দাবিতে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আবারও বিক্ষোভ। এসএ গেমসের ক্রিকেটে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে স্বর্ণ বিজয়ী হল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শাহরিয়ার মিলন। সিএনএন বাংলার নিয়মিত সংবাদ দেখতে পর্দায় চোখ রাখুন বিকেল 3টা, সন্ধ্যা 7টা, রাত 9টা এবং 12টা। আল্লাহ হাফেজ। We'll be right back.